রাত এখন কয়টা বাজে? কত? অনেক ঘুরে দেখি না। রাত 11:30টারও বেশি। তুমি যেমনি কইতা যে রাত 11:30টা মানে গভীর রাত তো না, ঢাকা শহরে এখন রাত। তাছাড়া গ্রামে এই সময় মানুষ এখন চা খায় টিভি দেখে দোকানে বসে, রাতই না। আপনার মতো এরকম দুষ্টু ছেলেরা রাতের বেলা এরকম চা খায় আর টিভি দেখে, হ্যাঁ? আর আমার মতো লক্ষ্মী মেয়েরা এই সময় ঘুমিয়ে যায়। আর তুমি লক্ষ্মী মেয়ে ঠিক আছে, কিন্তু বকাই দিবা কথা শুনবো না একটু? না শুনবো না। শুনো না, মানে আমার একটু পরিচিত বুঝছো, আমার একজন লোক, সেই আমার জন্য কিছু মসুর ফল নিয়ে আসছে। তা আমি একলা মানুষ, মানে কি করবো কি খামো বুঝতেছিলাম না, তোমার লাগে নিয়ে আসছি। কিন্তু আমি তো ফল খাই না। হ্যাঁ মানে আমিও খাই না, ভাইয়াও তো ফল খায় না। আচ্ছা তাহলে এক কাজ করবো, মানে সকালে ময়লা লোক আসলে ফালাই দেওয়া, কি করবো? যা এইসব ফলমূল ফেলে দেওয়া যায় নাকি? এটা তরমুজ না? তরমুজটা আমি খাই। তরমুজ খাও? আনারস আছে যে, আনারস, এই যে গাছের পেয়ারা সব দিয়ে আসছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এগুলোও খাই। না না না, আপনাকে ভিতরে দিয়ে আসতে হবে কেন? কি করলে তুমি এটা? পল আসতে একদম তুমি কষ্ট করে ভিতরে নিবা, আমি দিয়ে আসবো। আমার বাসায় কষ্ট করে আপনি কেন ভিতরে দিতে যাবেন? আচ্ছা একটা কথা কই পলাশ ভাই, আমি যদি আপনাকে অনুমতি নাও দেই তাও আপনি কথাটা আমাকে বলবেন, আমি জানি। এই সত্যি মানে যদি কথাটা না কইতে পারলো না, সব ভাত যদি হজম হয়ে যায় একটা ভাত থেকে যায়, আর ওই হালায় রাতে বলে আমার কিনে বেড়া কথা কাজ থাকে, কথা কাজ থাকে, কই থাকে, কইলি থাকে, কইলি থাকে। তারপর মানে আমার আব্বা না এরকম খুব পছন্দ করত, তো মৌসুমে যে প্রথম ফলটা আসতো না, ওইটাই না সবাই রে ডাকতো, দেখে বলতো খা। সে বলতো যে আসলে এক লোকের না খেলে না মৌসুম ফলে কোনো মজা নেই। আমি তো একলা মানুষ, সব মিলে এই আর কি। একলা থাকতে ভয় হয়? এই যে চাই। কি চান? বিকট ভূতের ভয় পান নাকি? কি কয় ভূতের ভয়, আমি যেতে একটা ভূত। হম হম, দারুণ, খুব সুন্দর। তাহলে কি 12টা বেজে গেছে প্রায়। আচ্ছা তাহলে তো আমার যাওয়া উচিত মনে হয় না? ঠিক আছে তাহলে একটু শোনেন, এই এত বিশাল সাইজের একটা তরমুজ নিয়ে আসছেন, একা তো খেতে পারবো না, হেল্প করবেন? মানে মানে এত বড় তরমুজটা দুজন মিলে একসাথে যদি খাই তাহলে আমাকে আপনার হেল্প করা হবে, খেতে পারবেন তো? কি কইলে তুমি এটা? তুমি পাশে থাকলে পাহাড় কামড়া খাইলাম না? আমি মাটি খাওয়ার অভ্যাস আছে নাকি? মাটি না, তুমি পাশে থাকলে সব খেতে। বস 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 বস, এখানে আসো, বসো। আপনি বসেন, আমি ছুরি নিয়ে আসি। আর আরে ছুরি লাগবে তো, সিস্টেম আছে। সিস্টেম কি? সিস্টেম বসো না, সব সিস্টেম নিয়ে আসছি না আমি। ভালো, আমি আপনার থেকে খাবো? আমি আপনাকে খাওয়াই দেবো, এটা কি বার্থডে কেক নাকি? হ্যাঁ বার্থডে কেক। লজ্জা পাচ্ছেন আপনি? হ্যাঁ পলাশ ভাই, লজ্জা পাচ্ছেন কেন? থ্যাংক ইউ।